আমাদের সবার মনে একটাই প্রশ্ন, আমরা যে ভার্চুয়াল ভিসা কার্ডে উইথড্র দেই, যে টোকেনটা আমরা পাই সেটা দিয়ে অ্যাকচুয়ালি কী করে, সেগুলো কোথায় সেল করা যায়, আর ওইগুলো কী কী কাজে ইউজ করা যায়, অনেকে এই বিষয়গুলো জানেন না। যারা জানেন না, আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ভার্চুয়াল ভিসা কার্ড কীভাবে রিডিম করে, টোকেন থেকে কার্ডে পরিণত করে, রিডিম করার পরে ওইটা কোথায় ইউজ করা যায়, আর কীভাবে ওইটা সেল করবেন সেই বিষয়ে আলোচনা করব। সো ভিডিওটা যদি আপনার হেল্পফুল ভিডিও মনে করেন, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংকস আ লট। আমরা যখন ভার্চুয়াল ভিসা কার্ডের পেমেন্টটা পাই, তখন আমরা এইরকম একটা মেল দেখতে পাই। এখানে আপনার নামটা, হ্যালো থমাস, কংগ্রেচুলেশনস, এখানে $10 একটা ভিসা কার্ড দেখতে পাচ্ছেন, এটাকে বলে ভার্চুয়াল ভিসা কার্ড। আর আমরা যেটা হাতে ধরতে পারি সেটা হচ্ছে ফিজিক্যাল ভিসা কার্ড। তো এই ভিসা কার্ডের টোকেনটা বের করার জন্যে অনেকে এখানে অ্যাক্সেস ইউর কার্ডে ক্লিক করেন, এরপর একটা কোড দেখতে পান। বাট তারা নিচের দিকে এই জিনিসটা ফলো করেন না। এখানে তারা অলরেডি দিয়ে দিছে ভিসা কার্ডের টোকেনটা, এটা হচ্ছে আমাদের ভিসা কার্ডের টোকেন যেটা আমরা সেল করি। তো প্রথমে আমরা আলোচনা করি এটা আমরা কীভাবে রিডিম করতে পারি। রিডিম করার জন্যে এখানে অ্যাক্সেস ইউর কার্ডে ক্লিক করবেন। তো এখান থেকে আমার এটা কাজ করতেছে না, আমি এই মেলটা ফরওয়ার্ড করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্যে। তো আমি ওয়েবসাইটে চলে গেলাম, ওয়েবসাইটটা হচ্ছে প্রিপেড ডিজিটাল, এটা লিখে সার্চ করলেই হবে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন করলাম, আপনারা সাইটটাতে ওপেন করার পরে এরকম দেখতে পাবেন। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে টোকেন, একটা হচ্ছে কার্ড, আর একটা হচ্ছে ইউজার নেম। তো এখানে আপনারা টোকেনে যাবেন, টোকেনে যাওয়ার পরে এখানে টোকেনটা দিয়ে দিবেন। তো টোকেনটা আমি কপি করে নিয়ে আসি, এই হচ্ছে আমাদের টোকেন, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম, এরপরে কন্টিনিউ। এখন এই ক্যাপচাটা ফিল আপ করেন, এখানে বলছে বাইসাইকেলের কথা, এখানে কোনো বাইসাইকেল নেই, সো এটা স্কিপ করে দিলাম। এরপরে হচ্ছে ক্রস ওয়াক, এইগুলো হচ্ছে ক্রস ওয়াক, এরপরে ভেরিফাই করে নিলাম। এখন আপনারা এরকম একটা ফর্ম দেখতে পাবেন, এটা হচ্ছে সাইন আপ ফর্ম। তো এখানে আপনার সমস্ত ইনফরমেশন দিতে হবে। সবার প্রথম বক্সে আপনার ইউজার নেমটা দিবেন, যে নামটা আপনি দিতে চান, আমি এটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ইউজার নেম। এরপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন, এরপরে কনফার্ম ইউর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আবার দিবেন। এরপরে আপনার ইমেলটা দেখতে পাবেন। তো আমি এই ইমেলটা দিয়ে করব না, অন্য আরেকটি ইমেল ইউজ করব। এই হচ্ছে আমার ইমেলটা, ওইটা আমি দিয়ে দিলাম। ইমেলটা আবার রিটেপ করবেন, তো আমি কপি করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনার ফার্স্ট নেম, যেই নামে আপনি ওয়ালেটটা করতে চান সেটা, আমি নামটাও চেঞ্জ করে দিলাম। এরপরে লাস্ট নেম, এটাও চেঞ্জ করে দিলাম। আপনি যে সেটটা থেকে উইথড্র নেবেন, এখানে আপনি সেই ইনফরমেশনগুলো দেখতে পাবেন। তো আমি সব কিছু চেঞ্জ করে নিচ্ছি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন অথবা ওইটাও ইউজ করতে পারেন, ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই।
এখন কান্ট্রি, এখান থেকে আমি ইউএসএ করে দিলাম। আপনি চাইলে বাংলাদেশ ইউজ করতে পারেন, নো প্রবলেম। ইউএসএ, এরপরে হচ্ছে অ্যাড্রেস লাইন। আমি যেহেতু ইউএসএ চুজ করছি, সো ইউএসএর একটা অ্যাড্রেস দিয়ে দিই। তো অ্যাড্রেসটা ওপেন করলাম, আমি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এরপরে হচ্ছে অ্যাড্রেস টু, এটা লাগবে না। এরপরে হচ্ছে সিটি, এখন সিটিটা কপি করে নিয়ে আসি। সিটি হচ্ছে স্প্রিং। এরপরে হচ্ছে স্টেট, এটা হচ্ছে টেক্সাস। আমি এখানে যে অ্যাড্রেসটা ইউজ করলাম সেটা হচ্ছে টেক্সাসের। এরপরে হচ্ছে জিপ কোড, এখানে জিপ কোডটা দিয়ে দিলাম 77380। অ্যাড্রেসটা আমি হোমস থেকে বের করে নিছি, এটা হচ্ছে টেক্সাসের জিপ কোড। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এখানে আপনার ইচ্ছা মতো একটা ফোন নাম্বার ইউজ করে দেন। আমি একটা ইউএসএ নাম্বার ইউজ করলাম 914 999 2729। তো আমি একটা নাম্বার ইউজ করে দিলাম। এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এখন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন দেখতে পাবেন। আপনি যদি ইমেল আর পাসওয়ার্ডটা ভুলে যান, সেই ক্ষেত্রে রিকভার করার জন্য এই জিনিসটা আপনার কাজে লাগবে। সো এখান থেকে এমন একটা চুজ করবেন যেটা আপনার মনে থাকবে। তো এখান থেকে আমি এটা চুজ করলাম, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, আপনি বাচ্চা থাকতে আপনার নামটা কী ছিল সেটা দিবেন। তো সেই নামটা আমিও জানতে চাই, সেই নামটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আপনার নাম কী ছিল। আপনাদের নামটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার বন্ধুরা আপনাকে কী নামে ডাকতো। তো যাই হোক, কাজের কথায় আসি। এখন এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা টিক মার্ক করবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করেন। এখন পাসওয়ার্ডটা আমি সেভ করে নিলাম। তো এই হচ্ছে আমাদের কার্ডটা, এখানে সিলেক্টে ক্লিক করবেন। করার পরে এখানে কনফার্ম করে দিবেন। এরপর এখানে এগ্রি, এখন আমাদের টোকেনটা রিডিম হয়ে গেছে। এখানে আমরা পুরো টোকেনটা দেখি, এই হচ্ছে আমাদের টোকেনটা। এখানে আমি টোকেনটা হাইড করে নিলাম। এখানে আপনারা আপনাদের টোকেনটা দেখতে পাবেন। এখন আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম, গো টু মাই ডিজিটাল ওয়ালেট, এতে ক্লিক করেন। এখানে আমরা আমাদের ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব। এখন আমরা মেলটা ওপেন করি, মেলে একটা মেল চলে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড, প্রথম মেলটা, এই কোডটা আমরা ইউজ করব। তো এটা কপি করে নিলাম, এখন কোডটা ইউজ করি, এখানে কোডটা পেস্ট করে দিই। এরপরে ভেরিফাই, রিমেম্বার দিস ডিভাইস, ইয়েস, কন্টিনিউ। এই হচ্ছে আমাদের টোকেনটা। এখন আপনি যদি নতুন করে আরো টোকেন অ্যাড করতে চান, তখন এখানে অ্যাড পেমেন্ট এটা ক্লিক করবেন, আর এখানে টোকেনটা দিয়ে কনফার্ম করে নেবেন, তাহলে আপনার টোকেন অ্যাড হয়ে যাবে। এখন আমাদের অনেকের মনে কোশ্চেন যে এই টোকেনটা আমি কোথায় ইউজ করব বা কোথায় সেল করতে পারবো। আমি এই কার্ডগুলো দিয়ে আপনি অনেক কাজে ইউজ করতে পারবেন, যেমন আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। অনেকে ফেসবুক পোস্ট করেন, এই কার্ডটা দিয়ে আপনি সেটা পোস্ট করতে পারবেন, ইউটিউব পোস্ট করতে পারবেন, এরপরে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনতে পারবেন।
তার মানে অনলাইনে যত ধরনের পেমেন্ট আছে সব জায়গায় এটা করতে পারবেন। আমরা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা এইগুলো ইউজ করতে পারেন। অনলাইনে প্রোডাক্টও কিনতে পারবেন, আলি এক্সপ্রেস আলিবাবাতে ইউজ করতে পারবেন। এরপরে অনলাইনে যত ধরনের পেমেন্ট আছে সব জায়গায় এটা করতে পারবেন। এই ডলারটা উইথড্রবল না, আপনি এটা উইথড্র করতে পারবেন না, এটা দিয়ে শুধুমাত্র কেনাকাটার কাজে ইউজ করতে পারবেন। এই কার্ডটা কীভাবে আপনি ফেসবুকে পোস্ট করবেন, ইউটিউবে পোস্ট করবেন, আলি এক্সপ্রেস থেকে অর্ডার করবেন, সবগুলো ভিডিও আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, দেখিয়ে দিব কীভাবে ফেসবুকে পোস্ট করবেন, ইউটিউবে পোস্ট করবেন। তো সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভার্চুয়াল কার্ড নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।